অ্যাকমপ্লিশমেন্ট স্টার্ট উইথ দ্য ডিসিশন টু ট্রাই, অর্থাৎ প্রত্যেকটি অর্জন শুরু হয় তোমার একটি সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে। কিন্তু তোমরা সবাই সিদ্ধান্তহীনতায় ভোগো, এইটা সবচেয়ে বড় সমস্যা, মানে আমি মনে করি আর কি। তোমরা যেটা মনে করো যে হয়তোবা আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো হয় নাই, অথচ তোমরা জানো না যে তোমরা টোটাল বাংলাদেশে মিরাক্কেল বাচ্চা, বুঝতে পেরেছো কি বলো? মানে একেবারেই তোমরা হলো আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এই জিনিসটা তুমি জানো না বিধায়, তোমাকে জানানো হয় নাই বিধায় তুমি নিজেকে মনে করো আমার দ্বারা আর কি হবে, তারপর আবার ফিলোসফি, বুঝতে পেরেছো? কিন্তু ফিলোসফি যে টোটাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটি সাবজেক্ট, এটা বাংলাদেশে বসে যদি তুমি নাও বুঝো, অর্থাৎ না বোঝার কারণটা হলো যে আমাদের জ্ঞানের লিমিটেশনের কারণে, অর্থাৎ ফিলোসফি সম্পর্কে আমি জানি না, যে কারণেই আমি এটাকে মনে করি যে এটা দিয়ে কিছু হবে না। কারণ পৃথিবীর সবার অস্ত্র যদি লাগে, ফিলোসফারদের কোনো অস্ত্র লাগে না। কেন জানো? ফিলোসফারদের কিন্তু কোনো অস্ত্র লাগে না। এর কারণটা কি? ফিলোসফারদের মূল অস্ত্র হলো তাদের আর্গুমেন্ট, তাদের রিজন। যে কারণে তুমি দেখো যে জ্যাঁ পল সার্ট্রকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য এমন খুব বেশি কিছু করতে হয় নাই, হয়েছে? সে রিজন দিয়েছে, সে সাহিত্য যখন লিখেছে সে গভীরে প্রবেশ করেছে। তিনি ছিলেন কিন্তু ফিলোসফার, কিন্তু নোবেলটা পেয়েছেন কিন্তু সাহিত্যে, জানোই তো তোমরা। কিন্তু সেই নোবেল নেওয়ার জন্য কিন্তু তারা অস্থির হন নাই তিনি। তিনি কিন্তু নোবেলটাকে আবার প্রত্যাখ্যানও করেছেন। আমরা তো কোথাও থাকি যদি 10,000 টাকা পাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে, সেখানে দরকার হলে আমরা তিনবার যে নিজে হাজির হয়ে যাই, বুঝতে পেরেছো? কিন্তু লোভ লালসা যে আসলে মানুষকে অনেক পিছনে ফেলে দেয়, এই জায়গাটা কিন্তু আমি বুঝতে পারি না। যদি তুমি এখন সামান্য লোভ তুমি বন্ধ করতে পারো, তাহলে তুমি একটা বড় জায়গায় আসীন হতে পারবে। অর্থাৎ তোমরা এখন মনে করতেছো তিনটা টিউশনি করলে একটা দিয়ে মানে একটা এক্সট্রা কাজ করবো, ওইটা আর আমি উল্লেখ করলাম না। তোমরা একটা দিয়ে কি করো ওটা সবাই বুঝে নিবে, একটা দিয়ে তোমাদের আলাদা কাজটা করবে, কিন্তু দুটো দিয়ে তুমি খুব ভালো চলবে। কিন্তু একটা টাইমে গিয়ে দেখা যাবে কি জানো, যে ওই তিনটার কারণে যদি তুমি দুটো করতে বা একটা করতে একটু কষ্ট করে চলতে, অর্থাৎ ভোরে দুটো ডিম না খেয়ে একটা খেতে, তাহলে তোমার এই যে টিউশনি করার এই 10 বছরে বা 5 বছরে যে ইনকাম করতে 2 মাসের বেতন হতো তা, বুঝাতে পেরেছি? স্যাক্রিফাইস তোমাকে কোথায় নিয়ে যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ গেইন ইট অর লুজ ইট, তোমাকে হয় গেইন করতে হবে নয় হারাতে হবে। অর্থাৎ তুমি যদি গেইন করতে চাও তাহলে তোমাকে ওইভাবে আগাতে হবে, অর্থাৎ আমরা কোনোভাবেই এই জায়গা থেকে কিন্তু সরে আসতে পারবো না। সরের যে নগরীটা সেটা তোমার মধ্যেই আছে। তোমরা অযথাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও যে এই যে ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য, ভগবানের জন্য, সৃষ্টিকর্তার জন্য আমরা পৃথিবীব্যাপী ঘুরে বেড়াই যে কোথায় আছে, আসলে সে কোথাও নাই, সে তোমার অন্তরাত্মাতেই মিশে আছে। সুতরাং তুমি যদি তাকে বলো, সে যদি শুনে ফেলে একবার, তাহলে কিন্তু তোমার লাইফ অনেক সহজ হবে। তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো, এটা তোমার স্বাধীনতা, বিশ্বাস করতে পারো, এটাও তোমার স্বাধীনতা। কিন্তু আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, সেজন্য আমি বিশ্বাস করি আসলে, কারণ আমার লাইফে আমি যা যা সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়েছি ইনশাল্লাহ সব পেয়েছি, মানে কোনো কিছুতেই বাদ নাই, বুঝতে পেরেছো? সেই জায়গায় কি যে যদি কেউ সত্যিকার অর্থ ওই জায়গায় নিজেকে সমর্পণ করতে পারে, অর্থাৎ সমর্পণ করতে হলে তাকে আগে সরল হতে হবে, অর্থাৎ সরল না হলে কেউ তাকে সমর্পণ করতে পারে না। অর্থাৎ জটিলতা মানুষকে আরো বেশি জটিলতায় ফেলে দেয়, বুঝাতে পেরেছি? কারণ কি, যে একজন জটিল মানুষ যখন বিচার করতে যায়, তুমি দেখবা যে লয়ারদের বিষয়টা খেয়াল করবে, বুঝতে পেরেছো? লয়ারে দেখবে যে একটা কথার পর আবার তিনটা কথা বের করে, বুঝতে পেরেছো? মানে যত তুমি ক্লাস এড়াতে পারবে তত তুমি নিজেকে উইনার করতে পারবে। অর্থাৎ সিম্পলিসিটি ইজ দ্য পিক অফ সিভিলাইজেশন, অর্থাৎ সরলতা হলো সভ্যতার সর্বোচ্চ পর্যায়, বুঝাতে পেরেছি? কিন্তু তোমরা কিন্তু চিন্তা করো না, আমি বোধহয় বিতার্কিক হলে ভালো করব, আমি বোধহয় পেঁচাতে পারলে ভালো করব, আমি বোধহয় জটিল হতে পারলে ভালো করব, নো, নট নেসেসারি। আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা সরলতার মধ্য দিয়ে কাজটি খুব সুন্দর করে সম্পন্ন করে যাব। এখন যুগটা কি চলছে, আধুনিক যুগ মানে সাম্প্রতিক কাল চলছে না, এবং এখন তো মারাত্মকভাবে উন্নয়নের ছোঁয়া চারিদিকে। তা আমরা যদি এই সময় বসে পুরনো চিন্তায় পড়ে থাকি, এই নতুন যুগকে কি স্পর্শ করতে পারবো?
তাহলে আমাকে যদি নতুন যুগকে স্পর্শ করতে হয়, নতুন সম্ভাবনা তৈরি করতে হবে, হবে কি না? সেখানে যদি আমি যদি তোমাদের এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা নতুন চিন্তা নিয়ে না আসি, নতুন কিছুকে যোগ না করি, যেমন দেখা গেছে আমাদের যে প্রযুক্তি থেকে শুরু করে আমাদের যে আইডিয়াগুলো, অর্থাৎ ফিদেল ক্যাস্ট্রো একটা কথা বলেছেন যে কোনো মানুষ কিন্তু আইডিয়া নিয়ে জন্মায় না। তোমরা মনে করো যে ও আচ্ছা একজন মানুষ রাষ্ট্রপতি হয়েছে, সে বোধহয় আলাদাভাবে জন্মগ্রহণ করছে, সে কিন্তু আলাদাভাবে জন্মগ্রহণ করে নাই। তুমি দেখো যে ভাগ্য কেন বিশ্বাস করতে হয়, বিধাতাকে বিশ্বাস করতে হবে। আসলে যে কাজটি হয় তোমার ভালোর জন্য হয়, তবে তুমি যদি কাজের সাথে লেগে থাকো। এখন তুমি যদি 10টা পর্যন্ত ঘুমিয়ে মনে করো যে আমার জন্য যা ভালো হবে সেটাই ভালো, তাহলে কিন্তু হবে না। মানে পরিশ্রমটা করে যেতে হবে, কিন্তু বাকিটা কিন্তু বিধাতাই ব্যবস্থা করবেন। বুঝতে পেরেছো? এই এই ইচ্ছাটা যখন তোমার মধ্যে থাকবে, তুমি দেখবে যে তোমার গতানুগতিক কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। টিচারদের মূল কাজটা কি আসলে? টিচারদের কাজ হলো তোমাকে নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া। আর যদি কোনো টিচার তোমার মধ্যে থেকে নতুনত্ব কিছু টেনে বের করে আনতে না পারে, তোমাকে যদি নতুন যুগের সাথে টাচ করিয়ে দিতে না পারে, সেই শিক্ষা কিন্তু খুব বেশি কাজে আসবে না। সেটা হবে একটা বদ্ধ শিক্ষা, অর্থাৎ আমরা একটা জায়গায় বদ্ধ হয়ে থাকবো। বুঝতে পেরেছো? আমরা যে কাজটি করব সেটিকে, যে আমরা আমাদের নিয়তকে ঠিক করবো আগে, যে আমি কি হব। তোমাদের মধ্যে যদি এখনো কোনো এরকম থাকে যে নৌকা হয় না যে ঢুলতেছে, কোন দিকে তুমি, তোমরা যত নড়াচড়া করবে নৌকা তত কি করবে, ডুববে না। কিন্তু তুমি যত স্থির হবে নৌকা তত স্থির হবে। তার মানে কি, তোমার ডিসিশনে তুমি যত স্থির হবে তোমার জীবন তত স্থির হবে। আর তোমরা ডিসিশন যত নড়বড়ে থাকবে তখন কিন্তু তোমার ডিসিশনও নড়বড়ে হবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, যে একদম কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে, অর্থাৎ তুমি যদি সর্বোচ্চ অর্থাৎ সহ্য করতে পারো না, এই রকম পরিশ্রম না করো, তাহলে কিন্তু তুমি সফলতা পৌঁছাতে পারবে না। কিন্তু তোমরা চাও কি, এই আগের চেহারা পত্র নিয়ে বিসিএস ক্যাডার হতে, এই যে চেহারা পত্র আছে নাদুস নুদুস, সুতরাং এইটি নিয়ে যদি কেউ বিসিএস ক্যাডার হতে চায়, সম্পূর্ণ ভুল। এই চেহারা চেঞ্জ করে ফেলতে হবে। কি কারণে? যে ম্যাডাম চেহারা কীভাবে চেঞ্জ করবো, সে যে গুজে না আটা ময়দা মেখে দেখে একটা কিছু না, সেটা বলি নাই, পড়তে 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 চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার যখন তুমি বিসিএস ক্যাডার হয়ে যাবে তখন আবার লাল টুস মার্কা হয়ে যাবে। কারণ কি, তখন তো তোমার এসি সব কিছুই তোমার জন্য ওপেন, তোমার কি বলে তোমার এই যে প্রোটোকল টোটোকল এভরিথিং তোমার জন্য রেডি থাকবে, স্যার কখন যাবে, তাই না? সেই জিনিসটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে। এটার জন্য সাধনা দরকার, অর্থাৎ যে কোনো কিছুতে সাধনা লাগবে। এই কারণে কিন্তু বলা হয় যে সাধনার কায়দা জানা চাই, ভজনার কায়দা জানা চাই, বেকায়দায় সাধন করিলে খোদায় রাজি নাই। বুঝাতে পেরেছি? খোদা মানে আল্লাহ সৃষ্টিকর্তা, অর্থাৎ তুমি যদি বেকায়দায় সাধন করো। এখন ম্যাডাম বেকায়দায় সাধনটা কি, প্রশ্ন সেখানে, অর্থাৎ মুখে বলি হরি হরি অন্তরে নারী নারী, এটা হলো বেকায়দার সাধন। অর্থাৎ দেখা গেছে যে মুখে আমি খুব ভালো, কিন্তু আমি কোনোভাবেই চরিত্রগত দিক থেকে ভালো না, তাহলে কি সেটা সাধন হবে? তার মানে কি, সাধনার ক্ষেত্রে আগে আমাকে পরিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। তার মানে আমাদের যে বিষয়টি দরকার সেটা হলো বিশুদ্ধতা, সেটা হলো পরিশুদ্ধতা, সেটা হলো পবিত্রতা। এক নম্বরে পবিত্রতা ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই সফল হতে পারবে না। যে যাই বলুক না কেন, যে না ফাঁক ফুকুর দিয়ে আমি উঠে গেছি, অমুক অনেক বেশি জীবনে অ্যাচিভ করেছে, কিন্তু অসৎ পথ দিয়ে উপরে ওঠা যত সহজ, পড়ে যাওয়া তার থেকেও সহজ। সততার পথ দিয়ে উপরে ওঠা যত সহজ, পড়ে যাওয়া তার থেকেও কঠিন। বুঝতে পেরেছো? কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় স্টে করি না, অর্থাৎ সেই জায়গায় স্টে করতে আমরা চাইও না। কেন চাই না? কেন ওই পথটা একটু কঠিন, যে কারণেই আমরা সেই কাজটি কি করতে চাই না, একদমই ওই জায়গাটা আমরা স্টে করতে চাই না। আমরা এথিক্সে একটা বিষয় পড়েছি, হেগেলের পারফেকশনিজম, এটা কিন্তু তোমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ পারফেকশনিজমে যে কথাটি বলা আছে যে পূর্ণতাবাদ, মনে আছে যে একজন মানুষ কিভাবে পূর্ণ হতে পারে? সেখানে কি দেখানো হয়েছিল, যে আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সার্বিক স্বার্থে যে নিজেকে নিয়োজিত করতে পারবে, অর্থাৎ তোমার ব্যক্তি মরণকে যে জয় করতে পারবে, মানে এমন মরণ হবে তোমার যে তুমি আসলে ত্যাগের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করেছো, তখন কিন্তু তুমি আবার বেঁচে উঠবে। যে কারণেই উনি বলেছিলেন যে বি এ পার্সন ডাই টু লিভ। কে বলেছিল? হেগেল। কে বলেছিল? হেগেল। বি এ পার্সন ডাই টু লিভ, অর্থাৎ মানুষ হও। এখন তোমার প্রশ্ন হলো, ম্যাডাম আমি তো মানুষই আছি, আবার মানুষ হওয়ার দরকারটা কি? এখানে তুমি দেখবা যে মানুষ শুধু চেহারায় থাকলে হবে না, অর্থাৎ এখানে অদৃশ্য আরো অনেক হাত পা আছে। ওই যে ব্যাপারটা আছে না, যে তুমি দেখবা যে মাছির কয়টা চোখ, মাছির
পাঁচটা চোখ আছে, তার মধ্যে তিনটা বা ত্রিভুজ আকৃতি, বুঝতে পেরেছো? যে কারণে মাছে কি দেখে 360 ডিগ্রি কোণে দেখে, বুঝাতে পারছি? মানে চতুর্দিকে একসাথে দেখে, বুঝাতে পেরেছি? আর যারা চতুষ্পদ প্রাণী মানে গৃহপালিত, তাদের আছে কিন্তু দুই পাশে দুটো, আমার কিন্তু সামনে, বুঝতে পেরেছো? দুই পাশে দুটো থাকার কারণে তারা দেখে 300 ডিগ্রি, বুঝতে পেরেছো? আর আমরা যারা সামনে শুধু দুটো, আমরা দেখি 180 মাত্র। এটা কিন্তু একটি মর্মার্থ আছে, আমরা যত কিছু বলি, ও 360 ডিগ্রি দেখলে আমার কিছু আসে যায় না, ও 300 ডিগ্রি দেখলে আমার কিছু আসে যায় না, আমারটা আসে যায়। কারণ আমাকে এই দুটো সামনে দেওয়ার কারণটা হলো, তুমি সবসময় প্রগতির দিকে যাবে, পিছনে ফিরে তাকাবে না, অর্থাৎ সামনে দেখবে। আর তোমরা সারাক্ষণ পিছনে দেখ, পিছন থেকে কেউ আসলো কিনা, ওই ভূতে তাড়াবে কিনা রাতে হইলে আর কি। ভূত বলে যে কিছু নাই, তুমি যে সবকিছু তৈরি করো, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা 180 ডিগ্রি দেখলেও আমাদের উন্নয়ন কিন্তু সর্বশ্রেষ্ঠ। এই কারণে বলা হয় যে ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন। 360 ডিগ্রি দেখেও তার কোনো পাত্তা নেই, অস্তিত্ব নেই, 300 ডিগ্রি দেখে কোনো লাভ নেই, অথবা 180 ডিগ্রি দেখে সে পৃথিবীতে সকল কিছু আবিষ্কার করতেছে, পৃথিবীকে লিড দিচ্ছে। ডগলাস একটা কথা বলেছেন, কবি ডগলাস, অর্থাৎ তিনি বলছেন কি, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই জন্ম হয়েছে কোনো না কোনো কিছু দিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে। তুমি নিজেকে নিয়ে কিছু সময় ভেবে দেখবে যে আসলে আমার কাজটা কি পৃথিবীতে, আমার এই যে আমি আসলাম সকালবেলা ঘুম থেকে উঠি, ব্রাশ করি, এই যে সকালের ব্রাশ থেকে শুরু করে রাতে সুপার কম্পিউটার পর্যন্ত সব কিছু কিন্তু বিজ্ঞানের দান, তাহলে আমার কাজটা কি? তুমি যা বলো তাই হয়ে যাচ্ছে। এই ভাত খেতে যাবে, সেখানে হাঁটতে ইচ্ছে করে না, লিফটে চাপ দিয়ে চলে যাচ্ছে, তাই না? পারলে ভাতটা বলতে কম্পিউটারকে খাইয়ে দিতে, সেটা যেহেতু আমাদের দেশে এখন এত অ্যাভেলেবেল না, ওটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার এত পাওয়ারফুল হওয়ার পরেও কম্পিউটার কেন মানুষের কাছে মানে মানুষকে কেন হারাতে পারেনি বা পাচ্ছে না, এটার কারণ হলো কি, কম্পিউটারকে যা আমরা আপলোড দিয়ে রাখি, মানে মস্তিষ্কে বা তার কোডিংয়ে যা দিয়ে রাখি, ওর বাইরে সে কিছু করতে পারে না। আমার সহানুভূতি আছে, আমার মূল্যবোধ আছে, আমার সহমর্মিতা আছে, আমার আশা আছে, আমার দুঃখ আছে, কিন্তু ওর সেগুলো নেই। যে কারণে কম্পিউটার কোনোদিনই মানুষকে হারাতে পারবে, এটা খুব টাফ ব্যাপার, মানে সেটা দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে আমরা আশা করব আমাদের কেউ কখনো হারাতেও পারবে না, কি করতে পারবে না, কিছুই করতে পারবে না, তাই না? মানে আমরা সবসময় শ্রেষ্ঠত্ব ধরে রাখবো, সেটা আমাদের কাজের থেকে হোক, যে থেকেই হোক না কেন, যাতে স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। কারণ কি, জেমস অ্যালেন একটি কথা বলেছেন, জেমস অ্যালেন কি বলেছেন, যে পৃথিবীর রক্ষা কবচ হলো স্বপ্ন। কি না, কিন্তু তোমরা কেউ এখানে আসতে না, ও স্বপ্ন দেখেছো, দেখো তুমি যখন SSC-তে বলে এই তো কোনো রকম SSC কষ্টমুষ্ট করে বাবা দাও, তারপর তুমি কলেজে পুরো স্বাধীনতা, আবার কলেজে ওঠার বলছে কোনো মতে SSC-টা ACC-টা ঠিক মতো দাও, ইউনিভার্সিটিতে গেলে সব ওপেন, ইউনিভার্সিটিতে আসার পর বলে যে এখন তোমার কিছুই ওপেন না, যদি ওপেন হতে যাও তাহলে সব আবার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখন তুমি যত কনসেন্ট্রেট করবে জীবন তত বেশি উজ্জ্বল হবে। তার মানে কি, আমাদের সামনে সবসময় চ্যালেঞ্জ থাকে, এই চ্যালেঞ্জগুলো যখন আমরা মোকাবেলা করি সেটাই হয় আমাদের সফলতা। তার মানে কি, সফলতার কোনো এক্স্যাক্ট ডেস্টিনেশন নাই, এক্স্যাক্ট কোনো সংজ্ঞা নাই, অর্থাৎ আমি যা ভাবি সেটা যখন হয়ে যায় সেটাকেই বলা হয় সফলতা। তার মানে সফলতার কোনো আলটিমেট গোল নাই, এজন্য বলা হয় সাকসেস ইজ এ চয়েস, সাকসেস ইজ নট ফাইনাল ডেস্টিনেশন। তাহলে তোমার কি পাওয়া দরকার, যে তোমার স্যাটিসফ্যাকশন পাওয়া দরকার, অর্থাৎ তোমার সার্থকতা আছে কিনা, কাজটি করে তুমি প্রশান্তি পাচ্ছ কিনা, কাজটি করে তুমি যা চেয়েছিলে সেই স্বপ্ন পূরণ হয়েছে, আবার তুমি প্রশান্তিও পাচ্ছ, সেটা হলো মূল জায়গা। আমার কাজের সাথে সাথে প্রশান্তি চাই, ঠিক আছে? এজন্য আবার আমরা দেখবো যে কোরআনে বলা আছে যে আল্লাহ সবাইকে হিকমা দান করেন না, শুধু তিনি যাদের ভালোবাসেন তাদেরই হিকমা দান করেন। ঠিক একই রকম ইউনিভার্সিটিতেও তাই, অর্থাৎ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কিন্তু হিকমা দান করেন, এই জ্ঞান কিন্তু সবাইকে দেয় না। এবং তোমরা মনে করতে পারো এটা কোনো ব্যাপার না, আমি ইউনিভার্সিটি আসছি, চান্স পেয়েছি, পড়তেছি, কিন্তু এটা যে কত সৌভাগ্যের, অর্থাৎ তুমি যে কত সৌভাগ্যবান এই পৃথিবীকে ব্যক্তি হিসেবে সেইটা বোঝার ক্ষমতা তোমার নাই। যদি থাকতো তাহলে আমি তোমাদের বেশি বাইরে এত দেখতাম না, লাইব্রেরিতে বেশি দেখতাম, বা তোমাকে গ্রুপ স্টাডিতে বেশি দেখতাম, বা তোমাদের অন্য কোনো অ্যাচিভমেন্টে বেশি দেখতাম। কেন, তুমি কিন্তু থার্ড ইয়ারে পড়ো, যেমন তেমন কথা না, বড় হয়ে গেছো অনেক, কয়দিন পরে কি তোমরা এই যে ফোর্থ ইয়ার, মানে বাংলাদেশে ফার্স্ট ক্লাস নাগরিক হতে যাচ্ছ, ফোর্থ ইয়ার পরীক্ষা দেওয়ার পরেই তুমি ফার্স্ট ক্লাস
নাগরিক। তা এই ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার আগেই তো তোমার এমন কিছু গুণ অর্জন করা উচিত যা তুমি বিশ্বের সাথে সাথে বাংলাদেশকে একটা বড় জায়গা তুলে ধরতে পারবে। কিন্তু আমি সেটা করছি কিনা সেই প্রশ্নটা নিজেকে করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বাণিজ্য বলি, বিজ্ঞান বলি আর প্রযুক্তি বলি, যদি মানব বিদ্যা চর্চা না হয় এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ইতিহাস, দর্শন, বাংলা, সাহিত্য, ধর্ম এগুলো থেকে যদি বিচ্যুত হয় তাহলে মননশীলতা অন্ধকারে চলে যাবে। আর মননশীলতা যদি অন্ধকারে যায় তাহলে কি হবে, সেইখানে যা আসবে পরবর্তীতে প্রোডাক্ট সেগুলো কিন্তু এই সমাজকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। তোমার টাকা থাকবে কিন্তু তোমার বাচ্চার ই থাকবে না, মানে সে যে সুন্দরভাবে বাঁচবে তার কোনো সিকিউরিটি থাকবে না, তোমার বাড়ি থাকবে তোমার কোনো সিকিউরিটি থাকবে না, বুঝতে পেরেছ? এই যে প্রাইভেসি নষ্ট হবে যদি আমাদের মননশীলতা না থাকে, যদি আমাদের নৈতিকতা না থাকে। এবং এই জন্যই শুধু এই বিজ্ঞান বলো আর কমার্স বলো আর যাই বলো তার সাথে মানববিদ্যা পাঠ অত্যন্ত জরুরি, যেদিক থেকে তুমি এমনিতে লাকি আছো। কেন তোমার বিষয়টা হলো তুমি যদি ইন্টারন্যাশনাল ভাষাটা শিখে নিতে পারো, আর যদি তুমি ম্যাথটা ঠিক মতো পারো, আর যদি তুমি বর্তমান এই যুগের সাথে তাল মিলাতে পারো, তাহলে কিন্তু তুমিই কিন্তু উইনার। কারণ কি, ওদের একটা সেট তো নাই, এই তুমি তো এটা নিয়ে নিতে পারছো, বুঝতে পেরেছ? তাই সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন জায়গাটা স্টে করব। মানবিক বিভাগ নিয়েই খুশি হব নাকি অন্য বিভাগ ভালো এইটা বলে বলে নিজের হতাশা বাড়াবো? এটার কারণটা কি তুমি দেখো, যে আমি যখন চিন্তা করি যে আমার বিভাগ ভালো না, তখন কিন্তু একটি হতাশা এসে আমার মধ্যে ভর করে, যেটা কিন্তু আমার টোটাল দিনের জন্য কমপ্লিট আর কোনো কাজ করতে দিবে না। আর যদি তুমি মনে করো আমি বেস্ট যেটাই হোক না কেন, আর তুমি তো জানো যে যদি সফল হতে হয় সি কিউব দরকার, সেই সি কিউব কিন্তু তোমার এখানে আছে। এখন সেই সি কিউবটা কি, অর্থাৎ ক্লিয়ার ক্যারেক্টার। যদি তোমাকে সফল হতে হয় এক নম্বর তোমার যেটা থাকতে হবে ক্লিয়ার ক্যারেক্টার, এছাড়া তুমি কোনোদিনই সফল হতে পারবে না। দু নম্বরে যেটা থাকতে হবে সেটা হলো কমিটমেন্ট। কমিটমেন্ট মানে হলো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এমন একটি বিষয় যেটা সর্বধর্মে বলা আছে যে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে সে মমিন না, সে ইমানদার না, সে মুসলিম না, সে হিন্দুদের মধ্যে যদি কেউ ভাঙে ইহুদিদের মধ্যে, তারা কিন্তু আসলে তাদের ধর্মে বিলং করে না এক কথায়। অর্থাৎ কমিটমেন্ট মারাত্মক জিনিস, অর্থাৎ সব কিছু ভাঙা যায় কিন্তু কমিটমেন্ট ভাঙা যায় না। এই উক্তিকার, এই উক্তি হলো জ্যাপল সার্টের। তিনি মানুষকে সর্ব অলভার তিনি স্বাধীন করেছেন। তিনি বলছেন যে ম্যান ইজ কন্ডেম টু বি ফ্রি, মানুষ স্বাধীন হতে বাধ্য। অর্থাৎ মানুষকে কেউ স্বাধীন করুক আর না করুক সে স্বাধীন হতে বাধ্য। অর্থাৎ এই কথা বলার পরও তিনি একটা জায়গায় বলেছেন যে মানুষ দুইটা জায়গায় স্বাধীন না, একটা হলো তার মৃত্যু আর একটা হলো তার প্রতিজ্ঞা। দেখো কি মারাত্মক জিনিস, তিনি ছিলেন কিন্তু নাস্তিক, অথচ তিনি দুইটা জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে আস্তিকতার সাথে পুরোপুরো সাদৃশ্য আছে। দেখছো এই জায়গাটা কিন্তু তিনি বলতে পারেন নাই যে প্রতিজ্ঞা বাংলা কিছু হয় না। তিনি যে জায়গাটিতে মারাত্মকভাবে স্বাধীন ছিলেন তিনি কোনো প্রতিষ্ঠানের কিছুকে মানতেন না, যে কারণে তিনি কোনোদিনই প্রাতিষ্ঠানিক বিয়ে শাদিও করেননি। অর্থাৎ তিনি সিমন দা বুবুয়া, তোমরা চিনবা যে অস্তিত্ববাদী দার্শনিক, মানবতাবাদী দার্শনিক, নারীবাদী দার্শনিক, তার ওয়াইফ ছিল, তো ওয়াইফ মানে সে ওইভাবে কোনো বিয়ে শাদি করে না, মানে কারণ কি সে প্রতিষ্ঠান স্বীকার করতো না। যে কোনো প্রতিষ্ঠান বলবে কলমা পড়ায় যে তোমার বিয়ে হয়ে গেছে আর সেইটাই ঠিক, এটা তিনি মনে করতেন না, এটা ওনার ব্যাপার। ওনার ব্যাপারটা বল, তুমি আর বলো না ম্যাডাম বলছে প্রতিষ্ঠানে বিয়ে ঠিক না, বুঝতে পেরেছ? মানে উনি কিভাবে দেখো যে নিজেকে ব্যাখ্যা করছে যে প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু স্বীকৃতি দিতে পারে, পরে যদি আমি বয়সের সাথে কোনো কারণে প্রতিজ্ঞা ভঙ্গ করি সেটা কিন্তু প্রতিষ্ঠান নেয় না, নেয়। অথচ তিনি শুধুমাত্র কমিটমেন্টের উপর এই সিমন্দা বুবুয়ারের সাথে আমৃত্যু থেকে গিয়েছেন। তাহলে কমিটমেন্টের কে বেশি, প্রতিষ্ঠান না ব্যক্তি? ব্যক্তি। সুতরাং ব্যক্তিকে আগে গুরুত্ব দিতে হবে। ব্যক্তি যদি না থাকে, অর্থাৎ এই ব্যক্তির কারণেই কিন্তু এটা বানানো হয়েছে, তুমি একটু শান্তি পাবে, পানিতে যখন পড়ে খুব প্রশান্তি প্রশান্তি লাগে, তাই না? ব্যক্তির কারণে এটা সৃষ্টি হয়েছে, ব্যক্তির কারণে টোটাল সব কিছু। এই কারণে তোমাকে বলা হয়েছে ক্রাউন অফ ক্রিয়েশন, অর্থাৎ তোমার জন্য ফুল ফোটে, তোমার জন্য পৃথিবীর সব কিছু রেডি, তোমার জন্যই সব। কিন্তু তোমরা অযথায় অন্যকে ই করো যে ও বোধহয় আমার উপরে শ্রেষ্ঠত্ব আছে, আসলে তা না, মানে নিজের ভুলের কারণে এই ঝামেলাটা হয়। আমরা যদি কমিটমেন্টের জায়গায় ঠিক থাকি তাহলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যায়। কিন্তু আমরা তাহলে তোমাদের এই যে ধরো কাগজপত্র কলম টলম এগুলো কিন্তু তেমন কিছু লাগতোই না, লাগতো বলো? এই যে আমরা যে প্রতিদিন ডিট করি, তোমার 2 লাখ টাকা দেবো, 4টা ডিট করি, করি কি না? যদি 4টা ডিট করি তাহলে কত কাগজ কলম খরচ হয়? তা এগুলো তো লাগতো না যদি আমি বলতাম আর করতাম,
মানে এরকম লোক তুমি খুব কমই পাবে যা বলে তাই করে, তাহলে কিন্তু আমাদের সমাজে এত প্রতিষ্ঠান দরকার ছিল না। দুর্নীতি দমন কমিশন তো প্রশ্নই আসে না, আর আমরা দুর্নীতি দমন কমিশন দিয়েও ঠেকাইতে পারতেছি না, বুঝতে পেরেছো? তার মানে কি, মানে নৈতিকতা থেকে এত দূরে গেছে যে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করার একটা বড় জায়গা, যে তাহলে আমরা কি শিখাচ্ছি বাচ্চাদের? মানে আমাকে যদি এত দুর্নীতি দমন কমিশন গঠন করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, তাহলে শিক্ষাটা কি? অর্থাৎ আমরা আসলে যে কারণে, অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে ইউনিভার্সিটিতে কেন আসছি, যে একটা ভালো চাকরি পাবো, কিন্তু শিক্ষার লক্ষ্য কিন্তু তা নয়। কি তোমরা যে জায়গাটা আগে কনসেন্ট্রেট করো সেটা হলো আমার একটা চাকরি, কিন্তু তুমি যদি শিক্ষাটা সঠিকভাবে গ্রহণ করো, আর যদি মনে করো যে না, শিক্ষার মূল কাজ হলো একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা, অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মানুষ যখন তুমি হবে, অটোমেটিক্যালি চাকরি তোমার পিছনে দৌড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যারা সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করে তার চাকরির জন্য কখনো ওয়েট করতে হয় না। আমি যেমন একদিনও বেকার ছিলাম না, একদিনও না, আমি 18 বছর এই শিক্ষার সাথে আছি, কোটি কোটি টাকা ইনকাম করেছি, কিন্তু গাড়ি নাই, বুঝতে পেরেছো? গাড়ি নাই কেন, হোয়াই? এখন গাড়ি কেন, গাড়ি তো সবার দরকার নাই, আছে সমাজে সবাই গাড়ি তো চলে, কে হেঁটে চলবে, কে একজন তো হাইটে চলতে হবে। অর্থাৎ গাড়ি থাকে যখন তুমি, আমি যখন আমার শুধু বিলাসিতার জন্য আমার টাকাটি খরচ করব, তখন কিন্তু আমি গাড়িটি নিব, বুঝতে পেরেছো? এখন আমার এখনো ওই রকম পর্যাপ্ত টাকা হয় না যে আমার গাড়ি চালিয়েও আমি কোনো একটা ভালো সেবার সাথে জড়াতে পারবো, সেই জন্য আমি এ পর্যন্ত গাড়িতে চলি না। আমি ইচ্ছাকৃতভাবে আমার নিজের জায়গাটাকে খুবই স্পষ্ট জায়গায় রাখি, যে কেননা তোমার প্রত্যেকটা, তোমরা যখন আয় করবে, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক উভয়ই, তোমার আয়ের মধ্যে কিন্তু সকলের একটি অংশ আছে, জানো তো? তোমার মা বাবার একটি অংশ আছে, তোমার আত্মীয় স্বজনের একটি অংশ আছে, প্রতিবেশীর একটি অংশ আছে, এবং সব কিছু। যেমন দেখা গেছে যে ইসলামে বলা আছে না যে আমাদের যে প্রতিবেশীর দায়িত্ব যদি পালন না করে, সে কি যাবে বেহেস্তে? ওই বেহেস্ত হোক, স্বর্গ হোক, নরক হোক, যাবে তো না, যাবে কি না? এবং সেখানে বলা হয় না যে প্রতিবেশী হিন্দু না মুসলিম হবে, কিন্তু আমরা যারা মুসলিম, তারা যারা কনজাস্টেড সংকীর্ণ, তারা মনে করি শুধু মুসলিম নয় আমার প্রতিবেশী, হিন্দুরা বা ইহুদিরা নয় বা খ্রিস্টিয়ানরা নয়, এটা কিন্তু ভুল ধারণা। এবং তুমি যদি মনে করো যে শুধুমাত্রই মুসলিমদের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এটা ভুল ধারণা। কেন, তিনি কোনোদিনই বলেন না তিনি শুধু মুসলিমদের জন্য আসছেন, তিনি সকল মানুষের জন্য আসছেন, যত মহামানব আসছে সবাই মানুষের জন্য আসছেন। তুমি দেখো যে আমাদের মধ্যে যে দেখবো যে 16% মানুষ কোনো ধর্মই মানে না, তাহলে তারা কি মানে? একটা কিছু তো মানে, তাই না? নাহলে তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হতো, তারা কি হয়, তারা তখন মানবতাবাদী হয়ে যায়। তাই এখন দেখা গেছে মানুষ যখন তার জ্ঞান এবং কর্মের মধ্য দিয়ে মানুষকে তুলে নিয়ে আসে, সেটাই হলো মানবতাবাদ। অর্থাৎ তার জ্ঞান এবং কর্মে যখন মানুষের স্থান পায়, অর্থাৎ তুমি ধরো রহিম পড়ে গেল, রহিমকে উঠানোর আগে তুমি আগে চিন্তা করলো ও হিন্দু না খ্রিস্টান মুসলিম, সেইটা কিন্তু মানবতাবাদ না। মানবতাবাদটা কি, যে পড়ে যাওয়ার সাথে সাথেই তাকে তুলে ধরা, ধর্ম পরের বিষয়, কারণ কি এটাই হলো সৃষ্টির নিয়ম, ঠিক আছে? কারণ কি, যদি সেটা না হতো তাহলে যে খ্রিস্টিয়ান যে ইহুদি তাকে কিন্তু আল্লাহ খাওয়াতো না, দিত তাকে, যেখানে যেত তার অসুবিধা হতো, তার জন্য পানি বন্ধ থাকতো, তার জন্য ফল হতো না, এটা হয় কি? তা উনি যদি এখানে এত রিল্যাক্স হয়, তোমার সমস্যাটা কোথায়, আমার সমস্যাটা কোথায়, তাই না? কিন্তু আমাদের সমস্যা বেশি, এটা একটা বড় প্রবলেম। এই জন্য বলছে যে তুমি ব্রাহ্মণ হতে পারো, তুমি ইমাম হতে পারো, কিন্তু এরপরে আগে তুমি মানুষ হও। ব্রাহ্মণ ইমাম থাকবে, এ বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই, কেননা স্পেসিফিক জায়গায় তারা লিড দিবে, কিন্তু তুমি তারপরে কি হয়ে ওঠো, মানুষ হয়ে উঠো। মানুষ না হলে এগুলোর কোনো মূল্য নেই। কারণটা কি, যে শরৎচন্দ্র একটা কথা বলেছেন যে আমি মানুষের মৃত্যু দেখলে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু মনুষ্যত্বের মরণ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। কেন বলেছে, যে একজন মানুষ মারা গেলে এই সমাজে তেমন কোনো ক্ষতি হয় না, তাকে আমরা পুড়ি ফেলি, মাটি দিয়ে দেই, ফিনিশ, ঠিক আছে? কিন্তু কারো যদি মনুষ্যত্ব মারা যায়, ধরো একটা বাচ্চার মনুষ্যত্ব মারা গেল, সে ছেলে মেয়ে যে কেউ হতে পারে, তাহলে সে কি করবে, সে খুন করবে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে দর্শন করবে, সে মানুষের ক্ষতি করবে, গাছ কেটে ফেলবে, বুঝতে পেরেছো? তার মানে কি, মনুষ্যত্ব মরলে পৃথিবীতে খুবই বিপজ্জনক হবে, বুঝাতে পেরেছি? আমাদের যে মনুষ্যত্বের জায়গাটা, সেই জায়গাটাকে আস্তে আস্তে রিস্ক করব। অর্থাৎ একটা গাছ লাগিয়েছো কিন্তু পানি দেও নাই, তাহলে কি সেটা সবুজ হবে, সেটা রিস হবে? কিন্তু তুমি এই যে ইউনিভার্সিটি আসছো কিন্তু তুমি গভীর জ্ঞানে ঢুকছো না, তুমি জ্যাপল সাত পড়ছো না, তুমি মার্কস পড়ছো না, তুমি ধর্মের বিষয় পড়ছো না, বিভিন্ন যে মহামানব আছে তাদের নিয়ে পড়ছো না, তুমি যারা এখন পৃথিবীকে যারা লিড দিচ্ছে তাদের নিয়ে পড়ছো না, শুধু ফিলোসফি কি,
ম্যাডাম ফিলোসফি কি? ফিলোসফিতে তো কিচ্ছু দিবে না, ফিলোসফি হলো তোমার একটা সিল, মাত্র একটা সিল, বুঝতে পেরেছো? সিল লাগানো যে আমার মাদার ডিপার্টমেন্ট ফিলোসফি, সেখান থেকে তোমাকে দুইখানি কাগজ প্রদান করা হবে, সেই কাগজ নিয়ে আপনি কোথাও কোথাও শুধু অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কিছু হবে না। আর সব কিছু নিজের অর্জন করতে হবে। তার মানে কি, অর্জনের জন্য আমাকে আগে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ওই চ্যালেঞ্জগুলো কি, আমাকে কয়েক ঘন্টা স্টাডি করতে হবে, এই জিনিসটি কিন্তু আমার মাথায় থাকতে হবে। অর্থাৎ সব কাজের আগে স্টাডি টাইমটা বাইর করতে হবে, এবং সাথে সাথে তোমার প্রেয়ারের টাইমটা বাইর করতে হবে। কেন, প্রেয়ার মানুষকে স্থিরতা দেয়, আর স্থিরতা যদি না থাকে তাহলে তুমি কোনো পড়াশোনা কাজ হবে না। তোমাদের অনেকের মধ্যে এই যে সারাক্ষণ এক ধরনের অস্থিরতা কাজ করে, যে কারণে তুমি মন বসাতে পারো না, ম্যাডাম ভালো লাগে না। এই যে ভালো লাগে না রোগ থেকে বেরোইতে হবে। অর্থাৎ ভালো লাগে না বলে কোনো জিনিস নাই, এটা আমি তৈরি করি নিজে, বুঝতে পেরেছো? সুতরাং আমার কাজটি এমন হতে হবে যাতে আমরা কি হয়ে উঠতে পারি, আমরা যাতে পরবর্তী জেনারেশনের জন্য আমরা এক ধরনের মানদণ্ড হয়ে উঠতে পারি, অর্থাৎ এক ধরনের ক্রাইটেরিয়া, যেটা বলা হয় স্ট্যান্ডার্ড। এখন তুমি যদি স্ট্যান্ডার্ড হতে না পারো, তাহলে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার তেমন কোনো গুরুত্ব আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না, অনেকে মনে করলেও। তো তুমি যদি স্ট্যান্ডার্ড হয়ে না উঠতে পারো, অর্থাৎ সমাজের, রাষ্ট্রের, জাতির, বুঝতে পেরেছো, তুমি যেই হও না কেন, ওই যে তোমরা বলো না যে ম্যাডাম আমার দ্বারা কেমন হবে, আমার বাবা তো কৃষক, বাবার সাথে তোমার সম্পর্কটা কি বলো? উনি তো ওনার কাজটি করে তোমাকে টাকা পাঠাচ্ছে, তোমার কাজ হলো পড়া, কিন্তু তুমি ওই বাবার অজুহাত দিয়ে বসে আছো। তাহলে এই যে সক্রেটিস, নেপোলিয়ন, কেউ এই বিশ্বকে এভাবে লিড দিত না। তোমরা তো জানো সক্রেটিস, নেপোলিয়নের শারীরিক গঠন বলো, দেখতে বলো, তাদের কাজ বলো, তাদের বিভিন্ন ধরনের জায়গা কিন্তু তারা অত রিচ ছিল না, জানো তো? কিন্তু নিজের গুণের দ্বারা সে উঠে আসছে। কারণ কি, সক্রেটিস কিন্তু খালি গায়ে ঘুরতেন, তার তো জামা কাপড় ছিল না, জানোই তোমরা। সঠিক ব্যক্তিকে যদি তুমি নির্ধারণ করতে না পারো, সেখানে সমাধানের পরিবর্তে কি আসবে, সমস্যা আসবে। সঠিক স্থানকে যদি নির্ধারণ না করতে পারো, কি হবে, পরিপূর্ণতার পরিবর্তে কি আসবে, শূন্যতা। স্থান যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারো, আর যদি তুমি তোমার লক্ষ্য যদি সঠিক নির্ধারণ করতে না পারো, তাহলে কি হবে, অর্থাৎ স্বপ্নকে যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারো, তাহলে কি হবে, সাফল্যের পরিবর্তে বিষাদ। এটা মাথায় রেখো। ভুল ব্যক্তিকে যদি তুমি নির্ধারণ করো, ভুল জায়গা যদি তুমি নির্ধারণ করো, ভুল লক্ষ্যকে যদি নির্ধারণ করো, এইগুলো উৎপাদন হবে, তোমাকে কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর। বুঝতে পারছি কি না? তা সুতরাং আমাদের কিন্তু সঠিক ব্যক্তি হয়ে উঠতে হবে, সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে, সঠিক জায়গা নির্ধারণ করতে হবে। আমরা যে কোনো জায়গায় বসবো না, কথাও শুনবো না, কাজও করবো না, ঠিক আছে? আমরা যে জায়গাটিতে মনে করব যে এই জায়গাটি আমার জন্য সঠিক, সেই জায়গাটিতে আমি দাঁড়াবো। কথা, সবাই কথা বলে না, কিন্তু সবার কথা কি সবাই শুনে? এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান কি, স্পিচ, জানো তো তোমরা? সুতরাং তোমাদের স্পিচ দেওয়া শিখতে হবে, অল্প অল্প দিতে দিতে হয়ে যাবে। অর্থাৎ কথার নাম মধুরাণী যদি কথা কইতে জানি, একটা ব্যাপার আছে কিন্তু, বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা যদি কথা বলতে পারি, সেটা এমন একটা সুর তৈরি করে যেটা কি হয়, মধুরাণী হয়, মানে মানুষ আর অন্যদিকে কিছু মনোযোগ দেয় না। অর্থাৎ পা ফসকালে ঠ্যাং যায়, মুখ ফসকালে প্রাণ যায়, মাথায় রাখবে। পা ফসকালে কি যায়, পা ভাঙে শেষ, কিন্তু মুখ যদি ফসকে যায় তার কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, হয় কি না? কথায় লোকে হাতি পায়, কথায় লোকে হাতির পায়, বুঝতে পেরেছো? অর্থাৎ কথা বলে অনেক সময় হাতির পুরস্কার হিসেবে পায়, কিন্তু যদি কথা এলোমেলো হয় হাতির পায় পিষে দেয়, বুঝাতে পেরেছি? সুতরাং কথা খুব সাবধানে বলতে হবে, কাজ খুব সাবধানে করতে হবে, লক্ষ্য খুব সাবধানে নির্ধারণ করতে হবে, বুঝাতে পেরেছি? যদি তোমার চিন্তার সাথে ওপেন চিন্তার মেলামেশা না থাকে, অর্থাৎ তোমরা যদি নতুন থিঙ্কিং সৃষ্টি না করো, অর্থাৎ ওই যে ফিদেল ক্যাস্ট্রো বলছে না যে আইডিয়া নিয়ে কেউ জন্মায় না, আইডিয়া তৈরি করতে হয়। আমরা কিন্তু মনে মনে ভাবি আমি বুঝি শুধুমাত্র, আমার আইডিয়া হয় না। তুমি চিন্তাই করো না আইডিয়া হবে কোত্থেকে, চিন্তা করলেই না আইডিয়ার সৃষ্টি হবে, আইডিয়া ক্রিয়েট করতে পারবে। এখন তোমার ওই চিন্তাই নাই যে আমার আইডিয়া ক্রিয়েট করতে হবে। এখন আমি আইডিয়া ক্রিয়েট করবো তখনই যখন আমার একটা বড় লক্ষ্য থাকবে, আর নিউ আইডিয়ার উপরে কোনো দামি জিনিস নাই, বুঝাতে পেরেছি? অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব একটি জিনিস ক্রিয়েট করতে হবে। আমরা কি করি যে তুমি বলো না যে ম্যাডাম অমুক তো অনেক ভালো কিছু করছে, দেখেন ওই যে দয়ালচন্দ্র, দেখলে তো তোমরা কাহিনীতে দেখলা, তার মানে কি, 5 বছর তার যে নিরলস প্রচেষ্টা সেটা কিন্তু তাকে একটি পরিচিতি দিয়েছে,
বুঝতে পেরেছো? তাকে একটি কি দিয়েছে, সিল দিয়েছে, তাকে কি একটি মানে তাকে বিশ্বময় করে তুলেছে। আর এই জন্য বলি যে তুমি যে কাজেই করো শুধু মনোযোগ দাও, মনোযোগ ছাড়া কিন্তু কিছু হবে না। অর্থাৎ অ্যাটেনশন সবসময় তোমাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। কারণ কি, যে আমি বলছিলাম না, জেমস অ্যালেন বলেছেন যে স্বপ্ন কি পৃথিবীর রক্ষক অবস্থ। কারণ কি, স্বপ্নের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে বাস্তবতা। তুমি যদি স্বপ্ন দেখতে না পারো তাহলে বাস্তব হবে না। তুমি একদিন এখানে স্বপ্ন দেখেছো বিদায়, আজকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং পরবর্তীতে তুমি বাংলাদেশে একটা বড় জায়গায় হোল করবে। আমরা যাই বলবো, কার্ডটা একটু দেন বাবুর সাথে একটু দেখা করি, কি বলো বাচ্চা? বাবুর সাথে বলে ম্যাডাম আমি কি বাবু? ওরা রাগ হয়, তোমরা তো আমাদের কাছে বাবু, এই কি বলো? কিছুদিন পরে একটু বড় সড়ো হবো আর কি, যখন বাচ্চা কাছে নিয়ে আসবো আর কি, তখন একটু বড় হবো আর কি। অর্থাৎ আমার ঢাকা কলেজের স্টুডেন্টের বাচ্চা আমার বাচ্চার থেকেও বড়, মানে 2 বছরের বড়। মানে ওর বাবু আগে হয়েছে, আমার বাবু পরে হয়েছে। তার মানে কি, যে তোমরা আমাদের কাছে সবসময় বাবু, যে আমরা যাই বলবো এরকম যেন জায়গায় যেতে পারো, যে আমরা যাই বলবো যে একটু বলেন যে ম্যাডাম আসছে, কি বলো? বলো ম্যাডাম না লাগবে না, এখন বলবে, তখন বলবে না না সময় নাই। বুঝতে পেরেছ? আমরা সেটাই চাই যে তোমরা এমন কোনো মানদণ্ড ধারণ করো যে আমি এখানে বসে যেন, টিচাররা তো কিচ্ছু চায় না, চায় অর্থাৎ একমাত্র দুজন ব্যক্তি তোমার সাফল্যে খুশি হবে। অর্থাৎ আমাকে যখন তুমি ছাড়িয়ে যাবে সেটাই দুজন ব্যক্তি খুশি হয়, একজন হলো তার বাবা মা আর একজন হলো তার শিক্ষক। যখন তুমি আমাকে ছাড়িয়ে যাবে আমার সবচেয়ে বেশি সার্থক আমি মনে করব নিজেকে, যে তার মানে আমি ঠিক মতো তাকে গড়ে তুলতে পেরেছি। কারণ কি, তোমরা হলো এক ধরনের কাঁচামাল। জন ডি রকফেলার বলেছেন যে সকল যোগ্যতার থেকে আমি তাকে সবচেয়ে বেশি মাইনে দেব যে মানুষ নিয়ে কাজ করে। কারণ কি, জন ডি রকফেলার তো সেই রকম লোক ছিল, তোমরা জানোই। তিনি বলছেন যে তাকেই সবচেয়ে বেশি বেতন দেব, মাইনে বুঝো তো, বেতন, অর্থাৎ যে মানুষ নিয়ে কাজ করে। কারণ পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ হলো মানুষ নিয়ে কাজ করা। বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে, তার মধ্য দিয়ে একটা সমন্বয় ঘটাতে হয়, হয় কি না? কিন্তু আমরা সেটা ভাবি না। কারণ কি, তুমি মানুষের সাথে কাজ করো, তোমরা প্রায় উক্তি টুক্তি দাও, ভালোই লাগে আমার, যে যত মানুষের সাথে মিশছি ততই মানুষের সাথে মিশতে ভালো লাগছে না। এ দেখি আর কি, আমার বাচ্চারা সুন্দর সুন্দর পোস্ট দেয়, খুব ভালো লাগে আমার, যে ওদের আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে যে নিজের মধ্যে একটা ডুব দিতে হবে। বুঝতে পেরেছো? কারণ কি, মানুষ আকে আসেও একা, থাকেও একা, জয় করেও একা, চলে যায় একা। সুতরাং একাকিত্ব হলো বেস্ট। তার মানে এই নয় যে বন্ধু থাকবে না, বন্ধু থাকবে একটা লিমিটের মধ্যে, একটা টাইম সীমাবদ্ধ থাকবে, সব কিছু একটা ব্যাপার থাকবে। বুঝতে পেরেছো? জন ডি রকফেলার আরো একটা কথা বলেছেন যে মানুষ বদ্ধ চিন্তা করলে সে কোনোদিনও পৃথিবীকে লিড দিতে পারে না। এই জন্য তিনি বলেছেন যে আমি খালি মস্তিষ্ক চাই না, চাই খোলা মস্তিষ্ক, শূন্য হৃদয় নয়, চাই উন্মুক্ত হৃদয়। একজন ছাত্র যদি সফলতার সর্বোচ্চ চূড়ে পৌঁছাতে চায় আজীবন তাকে ছাত্র থাকতে হবে। বুঝাতে পেরেছি? অর্থাৎ আমি যদি মনে করি আমি টিচার, তাহলে আমার এখান থেকে আর ইম্প্রুভমেন্ট হবে না, হবে? অর্থাৎ আমি যখনই তোমার এই জায়গা থেকে জাস্ট 2 কদম সামনে চলে যাব, আমি তখন আমি যে রেবেকা, রেবেকায় ওই ইউনিভার্সিটি সার্ভিসের কিছু নাই, তখন তোমার সাথে আমি চা খেতে পারবো, আমি তোমার সাথে গল্প করতে পারবো, কিন্তু এখানে না। বুঝাতে পেরেছি? ইটস এ সিস্টেম, এটা এমন কিছু না। কিন্তু যখনই তুমি ওই লেবাসটা সরিয়ে ফেলতে পারবে, তোমার সিলটা সরিয়ে ফেলতে পারবে, তখনই কিন্তু তুমি বড় হয়ে উঠতে পারবে, গ্রেট হয়ে উঠতে পারবে। এই জন্য বলে যে যে আমরা বলি না যে গুড টিচার টিচ আস। বুঝতে পেরেছো? মানে গুড টিচার কি করে, আমাদের শিক্ষা দেয়, আর গ্রেট টিচার ট্রান্সফর্ম, মানে গ্রেট টিচার কি করে, ট্রান্সফর্ম করে, অর্থাৎ তোমার আমার বিষয়টিকে তোমার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আমি। আর যে ভালো টিচার সে শিক্ষা দেয়, কিন্তু যে গ্রেট টিচার সে তার সর্বোচ্চ দিয়ে তার মধ্যে ভিতরে দিয়ে দেয়। বুঝতে পেরেছি? তখন কি, যে তখন সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে। তার মানে গুড টিচার হলেই হবে না, বা গুড স্টুডেন্ট হলেই হবে না, গ্রেট স্টুডেন্ট হয়ে উঠতে হবে, যাতে টিচারের সাথে সম্পর্কটা ওই ধরনের থাকে যে তুমি মোটামুটি এই বিষয়টা নিয়ে নিতে পারো। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, জ্ঞানের দখল যার যত বেশি থাকবে তোমরা তত বেশি এই পৃথিবীকে লিড দিতে পারবে। তার মানে কি, যারা বই পড়বে তারাই পৃথিবীকে লিড দেবে, যারা বইয়ের সাথে থাকবে তারাই পৃথিবীকে লিড দেবে। কারণ বইয়ে কি থাকে, বইয়ের মধ্যে থাকে উন্নত আত্মা, মানে পৃথিবীকে যারা লিড দিয়েছেন সেই আত্মাগুলো ওখানে ঘোরাফেরা করে, তাদের সাথে তোমার এক ধরনের কথাবার্তা হয়, যে কারণে তুমি পৃথিবীকে লিড দিতে পারবে। এবং পৃথিবীকে যখন তুমি লিড দেবে সেটাই হবে তোমার এই জন্মের সার্থকতা। তার মানে তোমার জন্মের সার্থকতা কিছুই হয় নাই, ইউনিভার্সিটি চান্স পাইছে এটা সার্থকতা না, এটা এক ধরনের সার্থকতা, ইটস পার্শিয়াল।
ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ না। মানে পরিপূর্ণতা আনতে হলে তোমাকে পুরো একটা জায়গায় দাঁড়িয়ে নিজের একটি স্ট্যান্ডার্ড হয়ে উঠতে হবে।